নমস্কার বন্ধুরা, আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকে এলাম। তো সেই রেসিপিটা এবার দেখুন কি কি লাগছে দেখুন। আগে চিকেন নিয়েছি, আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো। চিকেন নিয়েছি, আর নিয়েছি লেবু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে, নুন লাগছে, লাগবে হলুদ, সাদা তেল, আর লাগবে টক দই। তাহলে চলুন একে একে এবার যে চিকেনটা আছে চিকেনের মধ্যে সব মেশাই। চিকেনের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, এরপর দিচ্ছি একটু টক দই, একটু নুন দেব, পরিমাণ মতো নুন, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ হলুদ দেবো, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি ওতে তো কালার আসবে, তাও একটু হলুদ দিলাম অল্প পরিমাণ। আর দিচ্ছি লেবুর রস, একটু টক টক বেশ ঝাল ঝাল একটু ভালোই লাগবে। আর দেবো একটু সাদা তেল, সাদা তেল দিলে কি হবে এই মশলাটা ওতে ধরে থাকবে, বাঁধনটা ভালো হবে। এরপর চামচ দিয়ে না, হাত দিয়ে একটু এটা মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি একটু আদা বাটা। এরপর কেউ যদি জিরে গুঁড়ো দিতে চান সে দেবেন। এই দিয়ে এবার এটা মিক্সিং করে দু তিন ঘন্টা একটু রেখে দেবো ফ্রিজ করে। দেখুন যে চিকেনটা আমি কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন এই পাত্রেতে ঢালছি, এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এর আগে কি কি দিয়েছি চিকেনটাতে সেটা দেখিয়েছি। এরপর আমি আর একটু মাঝে তেল, সাদা তেল দিয়েছি। এরপর দেবো আমি রসুন পেস্ট করে রেখেছি, রসুন বাটা, আর দেবো পেঁয়াজ বাটা, এগুলো তখন তো দিইনি। এরপর দেবো টমেটো আর শুকনো লঙ্কা একটা অবশ্য এতে দিয়েছি, আগে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তো এতে একটা শুকনো লঙ্কা আর টমেটো ছোট ছোট দুটো আছে তার কিছুটা অংশ দেবো। আর দেবো এই যে পেঁয়াজ আর টমেটো যে কুচিয়ে রেখেছি এগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। এগুলো মিশিয়ে আবার কিছুক্ষণ সব একসঙ্গে মিশিয়ে এরপর আবার দু তিন ঘন্টা, দু থেকে তিন ঘন্টা ফ্রিজেতে আবার রেখে দেবো। এরপর এইগুলো যে মেশালাম, যে বাকি যে জিনিসগুলো দিলাম, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিলাম, তাহলে আরেকটুতে নুন দিতে হবে, নুন অ্যাড করতে হবে, সেই কারণে আরেকটু নুনও অ্যাড করে দিচ্ছি। এরপর আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু পরিমাণে সাদা তেল দিলাম, ব্যাস এই দিয়ে এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমার হয়ে গেল এটা, এখন একটা দ্বিতীয় পার্ট হলো, দু তিন ঘন্টা পর ফিরে আসছি। দেখুন দু থেকে তিন ঘন্টা আমি এই যে চিকেন, ক্যাপসিকাম আর টমেটো এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটু বেসন যদি থাকে বেসন দেবেন, আমার বেসন নেই বলে আমি একটু এই ছোলার ছাতু যে আছে ছোলার ছাতু দিয়েছি, দিচ্ছি কেন না এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু এই যে জল বেরিয়েছে সেই জলটা যদি থাকে না তাহলে যখন গ্রিল করব তখন কিন্তু এটা জলগুলো বেরোতেই থাকবে, সেই জন্য জলটা যাতে একটু টেনে যায় তো সেই জন্যই এটাকে একটু গাঢ় করে নিচ্ছি। আর এই যে কাঠিগুলো আছে শিকগুলো, এই শিকগুলো আমি একটু জলেতে ভিজিয়ে নিয়েছি, আর একটু আমি তেল রেখেছি সাদা তেল। আমার এদিকে হয়ে গেছে ম্যারিনেট করার, যেটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছে। এরপর আমি এই শিকেতে একটা একটা করে সব পিসগুলো ঢোকাবো। দেখুন প্রথম চিকেন নিলাম, এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ এই যে বড় বড় পিস করে রেখেছি এটাও ম্যারিনেট করে রেখেছিলাম, আর দিচ্ছি এখানে টমেটো, টমেটো টমেটোটাও ম্যারিনেট করে রেখেছিলাম, আবার দেবো চিকেনের পিস,
এই একটা করে চিকেনের পিস দেবো, একটা করে পেঁয়াজের পিস দেবো, আর দেবো একটা করে টমেটোর পিস। এরপর যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিতে পারেন। এই একটা আমার রেডি হয়ে গেল, এরপর আবার একটাতে দিচ্ছি। আর আগে তো আপনাদের তো সবকিছুই কিভাবে কি মিশিয়েছি, প্রথমেতে মিশিয়েছিলাম কি মাংস চিকেনের সঙ্গে, প্রথম দিয়েছিলাম টক দই বা যা যা দেখালাম সকালে প্রথমেতে সেইগুলো মিশিয়েছিলাম। তারপর কিন্তু 1 ঘন্টা ওটা ম্যারিনেট করে রেখে পরে আবার এই পেঁয়াজ আর টমেটো আর তার সঙ্গে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর টমেটো এইগুলো কিন্তু মিশিয়েছিলাম, ওইগুলো কিন্তু প্রথমেই কিন্তু মেশাইনি। দেখুন প্রত্যেকটা শিকা কিন্তু গাঁথা হয়ে গেছে, চিকেন তারপর টমেটো পেঁয়াজ এগুলো সবই এতে গেঁথে দিয়েছি। এরপর আমি মাইক্রোভেনটা, এরপর আমি মাইক্রোভেন পাল্লাটা খুলছি। এইটা কিন্তু ভালো করে দেখবেন, এখানটা এই যে ট্রেটা আছে সেই ট্রের ওপরতেই আমি বসাচ্ছি, এতে কিন্তু এই সব মশলাগুলোও পড়বে। এরপর পাল্লাটা আমি বন্ধ করব। এরপর যেটা আমায় করতে হবে, এখানে আমার যেহেতু এটা অয়েল ফ্রি, আমার মেশিন কিছু জিনিস সেট করাই আছে মেশিনেতে, তার অয়েল ফ্রি যেহেতু আমি অয়েল ফ্রিতে ক্লিক করলাম। এরপর যাব আমার একটা 7 এবং ওয়েট দেবো, ওয়েট টাইমার, ব্যাস। এরপর আমি স্টার্ট করে দিলাম, আমার কিন্তু মেশিন অটোমেটিক কিন্তু টাইম নিয়ে নেবে বা টাইম দিয়ে দেবে। এটা আমায় কিন্তু কোনো টাইম সেট করতে হবে না, অটোমেটিক আর টাইম সেট করা আছে আমার। শুধু ভেতরেতে এগুলো যে চিকেন কাবাব যেটা করছে সেটা আমি ভেতরে দিয়ে দিলাম, তারপর দেখালাম কি ওয়েট টাইমার আমি দিয়ে দিয়েছি পরে। আগে অয়েল ফ্রি যেহেতু, এটা অয়েল ফ্রিতে ক্লিক করলাম, তারপর আমার যেহেতু অপশান আছে এটা কত নম্বরের, 7 ক্লিক করলাম, 7 নম্বর, তারপর ওয়েট টাইমার মানে কতটা হচ্ছে ওজন সেইটা এতে দেওয়া আছে, সেইটা আমি ক্লিক করলাম। করার পর আমি স্টার্ট করে দিলাম, আর কিচ্ছু আমার এটা নেই করার। এরপর অটোমেটিক কিন্তু মেশিন আমার নিয়ে নিয়েছে টাইমার, টাইম করে দিচ্ছে, যা হবার অটোমেটিক এখানে হয়ে যাবে। এবার দেখুন এটা কিভাবে কি হচ্ছে, কতটা কি হচ্ছে, কেমন এটা হচ্ছে, এবার দেখতে থাকুন বাকিটা। দেখুন আমার কিন্তু কনভেকশনে 15 মিনিট একটা সময় নিয়েছে, অটোমেটিক আমাকে এটা দিয়ে দিয়েছে। এরপর দেখবেন যখন অর্ধেক হয়ে যাবে, হয়ে যাওয়ার পর একটা কি সুবিধা দেখি যে অটোমেটিক কিন্তু এটা স্টপ হয়ে যায়, আমার কিন্তু তার জন্য স্টপ বাটনটা কিন্তু আর ক্লিক করতে হয় না, অটোমেটিক ওটা স্টপ হয়ে যাবে। সেই সময় একবার আমি এটা বার করে নেব, নিয়ে একবার অয়েল ব্রাশ করে আবার ভরে দেবো, আবার অটোমেটিক টাইম নিয়ে নেবে। কিন্তু এই সুবিধাটা খুবই এই মেশিনে আছে। দেখুন এটা কনভেকশনে কিন্তু 15 মিনিট নিয়ে নিয়েছে, এরপর অর্ধেক যেই হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক পজ হয়ে যাবে। পজ হয়ে যাওয়ার পর আমি একবার ওটা যে চিকেন কাবাব যেটা তৈরি করছি ভেতরেতে যখন ভরলাম, তখন ওটা আমি বার করে নেবো, নিয়ে একবার ব্রাশ করে নেবো। ব্রাশ করে নিয়ে আবার যখন ভেতরেতে আমি মাইক্রোওভেনের ভেতরে যখন ওই চিকেন কাবাবটা যখন বাকিটা ভরবো, তখন কিন্তু আবার কিন্তু ওটা অন হয়ে যাবে এবং আমি স্টার্টও করে দেবো। তারপর তারপর অটোমেটিক টাইমটা কিন্তু আবার নিয়ে নেবে। দেখুন এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে, পজ হয়ে গেল, এবার এন্ড দেখাচ্ছে। একবারে যা টাইম সেট ছিল সেই টাইমের মধ্যে, সেই প্রথম যখন ভরেছি মাইক্রোওভেনের ভেতরেতে, সেই তখন থেকেই কিন্তু এটা পুরো চলছে, এটা কিন্তু আর পজ হয়নি। কেননা আগে তো আমি যখন গ্যাসে করেছি তখন কিন্তু আমাকে অয়েল ব্রাশ করতে হয়েছে অর্ধেকটা হওয়ার পর, আর যখন আমার আগে একটা মাইক্রোওভেন ছিল পুরনো প্রথম যেটা ব্যবহার করেছি সেটাতেও কিন্তু করতে হয়েছে। তো এইটা প্রিসেট করাই আছে, তো সেই কারণে, আর যেহেতু অয়েল ফ্রি এটা, সেই জন্য এটাতে কিন্তু আর করতে হয়নি। তো এবার দেখি এবার বার করে নিয়ে,
দেখুন এইভাবে শিক কাবাব বলুন, চিকেন কাবাব বলুন, এইভাবেই তৈরি করবেন। আর বেশ সন্ধ্যের দিকে তো ভালোই লাগবে, চায়ের সঙ্গে খান বা স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে খেতে, আর টেস্টিও হবে। তো এইভাবে বাড়িতে তৈরি করবেন, খাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুকে যেন আপনারা ফলো করবেন। এইভাবে আপনারা কিন্তু এই চ্যানেলগুলোকে দেখতে থাকুন এবং লাইক করুন এবং আনন্দে আনন্দ এনজয় করুন খেয়ে নিয়ে।